রাজধানীর গুলশান বাড্ডা সংযোগ সড়কের পাশের গলি ব্যস্ত রাস্তায় একজন মা তার মেয়েকে শিকলে বেঁধে নিয়ে যাচ্ছেন। পেছনে পেছনে উৎসুক মানুষের ভিড়। অপ্রচলিত এমন দৃশ্য দেখলে যে কারোরই কৌতূহলী চোখ গিয়ে সেখানেই আটকাবে, মনে প্রশ্ন জাগবে এমনটা কেন। আর সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে জানা গেল মানসিক ভারসাম্যহীন 25 বছর বয়সী এই মেয়েটির নাম রুনা খাতুন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রায় যে কাউকেই ছুটে গিয়ে মারে সে, আবার দৌড়ে পালায় অন্য কোথাও। কখনো কখনো কাঁচা মাছ দেখলেই খেয়ে ফেলতে চেষ্টা করে। আর এসব কারণে অসহায় মা বাধ্য হয়েই তাকে বেঁধে রেখেছেন, সেকলে আটকে মেয়েকে টানছেন 11 বছর ধরে। আমার নাম রেজিয়া, আমার নি এটা বাবা ছুটিবেলার তা কে ছুটিবেলা দৌড় তারছি না, তেমনি 2010 সাল তা কে করে যখন তালা মারিয়ে তুই এই যে হঠাৎ করে বা জানে যে শুরু তা কে অস্তি সমস্যাটা আসিন যখন এই সময় দৌড় তারছি না, তো পরে যখন দিন 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 যখন এই যে আস্তে আস্তে যে এই অবস্থা হয়েছে মনে করে 2010 সাল তাকে তালা মারিয়ে তুই মানসিক ভারসাম্যহীন এই মেয়ে আর ছোট এক ছেলেকে নিয়েই এই মায়ের সংসার। ভিক্ষা করে কোনো মতে সংসার চলে যায় ঠিকই, কিন্তু টাকার অভাবে মেয়ের উন্নত চিকিৎসা এখনো করাতে পারেননি এই মা। আমার বাড়ি সেগা মোহনগস্থানা নেত্রকোনা জেলা, এই তো মাছ খায় তো মানে কথা শুনতো না, মানে একটা বেসেবা একটা সমস্যা। রুনা বয়স তো বাবা 25-এর উপরে চলে, এটা 2010 সাল থেকে যখন একের তালা দিয়ে তুই চিকিৎসা বাগান কিতা করাই আম বাবা, কিতা করাই আম যে যেমন চেষ্টা করিয়া ও করতাছি এমন তো করতেই আছি বাবা। আমি বাবা তাকিয়ে যে মিরপুর 1 নম্বর নাজুরবা সাপ্তাহী দেয়াবাড়ি বালুর মাঠ বাজান সাহায্য তো প্রতিনিধি বাইরে নি জানা তো, এই যে পাগলে যে অত্যাচার করে এই সময় 2-4 আসতে দিন জায়গা, এই সময় খালি টানাটানি করে মারে দূরে, যে যেদিন একটু মাথাটা একটু কম সমস্যা এই দিন জীবনে যে বাইরে বাজান কষ্ট করি বাবা পাগল দিয়ে তা কই না বাজান। তবু এই মা স্বপ্ন দেখেন তার মেয়ে একদিন ভালো হয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে। তিনি বিশ্বাস করেন নিশ্চয়ই কোনো দিন কেউ না কেউ এগিয়ে এসে রেনুর উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেবে, স্বাভাবিক সুন্দর জীবনে ফিরবে এই রেনু। রাজধানীর গুলশান বাড্ডা লিংরোড এলাকা থেকে আবু সালে সাদাত, ঢাকা পোস্ট।